নিজের বরকে মনের ভুলেও বাসায় একলা রেখে যাবেন না কোথাও বেড়াতে, তাকে একা রেখে গেছেন তো আপনি ফেসে গেছেন। কেন এই কথা বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই ব্লগটা হচ্ছে খুলনা থেকে আসার পরের দিনের ব্লগ। পরের দিন সকালবেলা আমি রান্নাঘরে ঢুকে আমার পুরো মাথায় হাত। তো যাই হোক, প্রথমে সকালে আমি সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি ঝটপট, কারণ আমি একটু বাইরে যাব ইমার্জেন্সি কাজে। আর মনটা একটু খারাপ ছিল কারণ মামুন হচ্ছে ডেঙ্গু টেস্ট করতে দিয়ে আসছে, আর আমি মনে মনে আল্লাহ আল্লাহ করতেছিলাম যে মামুনের যেন কিছু না হয়, মামুনের কিছু হলে আমার পুরো মাথায় হাত। মানে গত বছর পা ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া থেকে আসার পরে পুরোটাই আমার সামলাতে হয়েছে ঘরে বাইরে। তো এই আল্লাহ আল্লাহই করতেছিলাম আর নাস্তা বানাচ্ছিলাম। তো এখানে আমি পরোটা ভেজে নিলাম, আলু ভেজলাম, আর এখন একটা ডিম পোস্ট করে নিচ্ছি। আর ডিম পোস্ট করে আমি সকালের নাস্তাটা সারবো। তো নাস্তাটা রেডি করে নিয়ে আমি ঘরে চলে আসলাম, আর এখানে হচ্ছে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ঝটপট ব্রেকফাস্ট করে আমি হচ্ছে বের হয়ে যাব, কারণ বাসায় এসে আবার রান্নাবান্নাও করতে হবে, দেরি হয়ে যাবে। তো আমি বের হয়ে পড়লাম একটা রিক্সা নিয়ে, যাচ্ছি এখন হসপিটালে ডেঙ্গু টেস্টের রিপোর্ট আনতে। আর সকালের দিকে মোটামুটি রাস্তা ফাঁকাই থাকে, আর এই কালো ধোঁয়া একদম আমার মুখের উপর ছেড়ে দিল। তো রিপোর্টটা নেওয়া হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ রিপোর্ট নেগেটিভ আসছে। আমি যেই কয়দিন বাসায় ছিলাম না, মামুন মূলত বাইরের খাবার খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, আর সেটা থেকেই মূলত জ্বর হয়েছিল। যেতে যেতে একটা ক্রোকারিজের দোকানে নজর পড়লো, তো রিক্সাটা থামিয়ে আমি ক্রোকারিজের দোকানে ঢুকলাম। মূলত কিছু কেনার জন্য আসিনি, এমনি আসছিলাম। এসে দেখিয়েছে এই র্যাকটা দেখে পছন্দ হলো, এটা তো নেওয়ার কথাই ছিল। তো সামনে যখন বাঁধলো পছন্দ হলো, তাই ভাবলাম এটা নিয়ে যে আর কি নেওয়া যায় তাই ভাবতেছিলাম। সাথে এই ঝুড়িটাও নিই চাল ধোয়ার জন্য, কারণ সেদিন হচ্ছে পোলাও চাল ধুতে যে আমার ঝুড়ি থেকে চাল পড়ে গিয়েছিল, তাই ভাবলাম এ একটা দরকার। তারপর ভাইয়াকে বললাম আরও কিছু ঝুড়ি দেখান, আর এই একটা দরকার ছিল হচ্ছে আটা ছানার জন্য। এটাতে আটা ছেনতে সুবিধা হবে, বাট এটা অনেক বড় ছিল, আমার একটু ছোট সাইজ লাগতো, বাট ভাইয়াদের কাছে নাই। তো অলরেডি হচ্ছে র্যাক আর হচ্ছে ঝুড়িটা আমি নিলাম। আর কি নেওয়া যায় ভাবতেছি, আর মনে মনে ভাবতেছি আর যেন কিছু পছন্দ না হয়। আগে হাতে টাকা থাকলে যেতাম জামা কাপড়ের দোকানে, আর এখন টাকা থাকলে আসি ক্রোকারিজের দোকানে। এটাই হচ্ছে বিয়ের আগের এবং পরের পার্থক্য। তো যাই হোক, রান্নাঘরের জন্য এই করোনার র্যাক আর এই ঝুড়িটা নিয়ে আমি বাসায় এখন হাঁটতে হাঁটতে যাবো। অনেকদিন হাঁটা হয় না, তাই ভাবলাম আজকে হাঁটতে হাঁটতে বাসায় যাই। বাসায় এসে হচ্ছে তেলটা বয়েমে ঢালতেছিলাম, আমি এই বয়েমটা খালি করে রেখে গিয়েছিলাম, মামুন এই কয়দিন ভরে নাই, ওরকমই ফেলাই রাখছে। আর রান্নাঘরের অবস্থার কথা আর নাই বা বলি, এত বিচ্ছিরি করে রাখছে। আমার ফোনের স্ট্যান্ডটা যে আমি পাতাবো সেই রকম পরিষ্কার কোনো জায়গায় ছিল না, তাই আজকে ফোনটা হাতে নিয়েই আমার ব্লগটা করতে হয়েছে। তো আমি হচ্ছে গরম পানি হুইলের গুঁড়া দিয়ে একটা চিক দিয়ে খুব ভালো করে ডোলে ডোলে তেলগুলো উঠাচ্ছিলাম, একদম কালো পুরু হয়ে গেছে। তো এই কারণে বলছি যে ছেলে মানুষের হাতে কখনো আপনার সংসারের দায়িত্ব দিয়ে যাবেন না, বা ঘরে বরকে একা রেখে কখনোই যাবে না, তাহলে আপনার সংসারের বারোটা পুরো বাজায় ছাড়বে। মানে ঘরের অবস্থা তো নাই বলি, সেটা ব্লগে তো আপনারা দেখতেই পারবেন। ফাইনালি জায়গাটা পরিষ্কার করে মুছে একদম শুকনা করে চিকচিক বানায় আমি এখন র্যাকটা কর্নারে পাতাবো। আর র্যাকটা কর্নারে পাতানোর সাথে সাথে কর্নারের লুকটা পুরাই চেঞ্জ, আপনারাই বলেন কেমন লাগতেছে। তো আমি হচ্ছে হলুদ লবণের বাটিগুলো একদম র্যাকের ভিতর সাজায় রাখতেছিলাম। আমি নিচের তাকে হচ্ছে হলুদ লবণ, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলোই রাখতেছিলাম, যাতে রান্নার সময় ইজিলি নেওয়া যায়। আর উপরের পোর্শনটাতে কফি আর চা আর জিনিসপত্র রাখতেছিলাম, আর মাঝখানেরটাতে জিরা, শুকনা মরিচ আর ধনিয়া আস্ত যেগুলো আর কি মশলা সেগুলোই রাখলাম। আর উপরের তাকে হচ্ছে সয়াবিন তেল, তেজপাতা এগুলোই রাখলাম, সব কিছু গুছাই টুছাই রাখলাম। তোমরাই বলো কেমন লাগতেছে। আর তারপরে এই যে খুন্তি যে ইয়াটা ঝুড়িটা, এটা হচ্ছে কোথায় রাখবো সেটাই ভাবতেছিলাম। তো ভাবলাম যে সব কিছু নামায় ভালো করে গুছায় রাখি, না হলে খুন্তির ভারে হচ্ছে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেন ডিসাইড করলাম খুন্তিগুলো এইগুলো এখানেই রাখি, যাতে কাজের সময় ইজিলি নেওয়া যায় এখান থেকে। তো এই তো ফাইনালি সব কিছু রেডি। যে আপুটা আমাকে এই আইডিয়াটা দিয়েছিল তাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে ডাইনিং টেবিলের উপর দেখলাম একটা পার্সেল, এটা কিসের পার্সেল আমি বুঝতেছিলাম না। তো এটা পরে তোমাদের সাথে শেয়ার করব, আগে রান্নার জন্য সব কিছু বের করে রাখি। আজকে হচ্ছে কচু রান্না করব। তো যেহেতু কচুটা ঘোটা আছে তাই শর্টকাটের উপরে দিয়ে দিব, কারণ হচ্ছে এই যেহেতু বাইরে গিয়েছিলাম অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে ওখানে। তো কচুটা বের করে রাখলাম, আর এখানে ইলিশ মাছের মাথার লেজ ছিল সেটাও হচ্ছে বের করে এখন পানিতে ভিজায় রাখবো। আর তারপরে হচ্ছে আজকে ইলিশ মাছের সব রেসিপি করব। এখানে আম্মু ইলিশ মাছ দিয়ে দিয়েছিল, সেই ইলিশ মাছগুলোই খুঁজতেছিলাম, মনে হয় পাইছি। তো হ্যাঁ, এটাই ছিল সেই ইলিশ মাছ। তো তারপরে সব মাছগুলো ভিজায় আমি রাখলাম, একটু নাস্তা করব, খিদা লাগছে। তো বাইরে থেকে আসার সময় সিঙ্গারাগুলো দেখে খেতে ইচ্ছা করলো তাই কিনে নিয়ে আসলাম। আমি এখানে সিঙ্গারা খাচ্ছিলাম আর ব্রাজিল খেলা দেখতেছিলাম, এখানে নেইমার অনেকগুলো গোল দিয়েছে আর আমিও সেলিব্রেট করছিলাম আর সিঙ্গারা খাচ্ছিলাম।
তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু টিভি টিভি দেখে চলে আসলাম রান্নাঘরে। এদিকে হচ্ছে মাছের বরফ পুরাই ছাড়াই গেছে, আমি মাছের লেজটা একটু কেটে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে কি মাছটা সুন্দর করে ধুয়ে মাছের মাথাকে চার ভাগ করে নিলাম। আজকে ইলিশ মাছের তিনটা পথ করব। একটা হচ্ছে ইলিশকে ডিপ ফ্রাই করব, আর ডিপ ফ্রাই করার জন্য এখানে বড় তিনটা মাছ আমি নিয়ে নিয়েছি। আর আম্মু আমাকে বারবার করে বলে দিয়েছে এই বড় মাছগুলো তুই আমার জামাইকে খাওয়াবি। তো এই পেটির মাছগুলো দিয়ে আজকে পটল দিয়ে ঝোল করব, মাছের মাথা লেজ দিয়ে হচ্ছে কচু ঘন্টো করব, আর এই ইলিশ মাছগুলোকে ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য এখানে আমি হলুদ লবণ দিয়ে ইলিশ মাছগুলোকে মেখে ম্যারিনেট করে রেখে দিব। যখন খাবো তখন হচ্ছে ইনস্ট্যান্ট ভেজে নিয়ে খেলে ভালো লাগবে গরম গরম থাকলে। তো এখানে হলুদ লবণ মাখে আমি মাছগুলোকে সরাই রাখলাম। আর তারপরে হচ্ছে এখানে কচুগুলোর পলিথিনের মুখটা একটু সরাই রাখি, কচুগুলোও প্রায় গলে এসেছে। তারপরে কি এই যে পটলের ঝোল করব পেটির মাছ দুইটা দিয়ে, তো পটলগুলোকে আমি একটা ছুরিতে নিয়ে নিলাম। আর এখন এই পটলগুলোকে আমি হচ্ছে কেটে নিব। তো এখন নিচে বসতে ইচ্ছা করতেছে না, খালা অলরেডি ঘরটা এসে মুছে গিয়েছে, তাই এই সামান্য পটল কাটার জন্য আর নিচে নামবো না, দাঁড়িয়েই কাজ করব। আজকে ছুরি দিয়ে পটলের দুইটা মাথা কেটে নিচ্ছি, আর এই মেশিন দিয়ে হচ্ছে আমি পটলের গাটা একটু ছিলে নিচ্ছি ঝটপট। আর অনেককেই দেখছি পটলের খোসাটা ভর্তা করে খায়, খেতে নাকি খুবই মজা লাগে। তোমরা কারা কারা পটলের খোসা ভর্তা করে খাও আমাকে রেসিপিটা জানিও। তো সবগুলো পটলগুলো এখানে ছিলা হয়ে গিয়েছে, এখন পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। তারপরে আমার উপরে দাঁড়ানো বটিটা আছে ওটা দিয়ে পটলগুলোকে ঝোলের জন্য পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এই পটলের বিচিগুলো আমার এত বিচ্ছিরি লাগে গালের মধ্যে পড়ে কট করে একটা শব্দ হয়, ওটাইতেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। তো পটলগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিলাম, আর ধুবো না যেহেতু পটলগুলোকে অলরেডি ধুয়ে ফেলেছি, তাই হচ্ছে এখন আর এভাবেই রেখে দিব। তো পটল কাটা শেষ, আর সব কিছু বারবার পরিষ্কার করতেছি, তারপরে বটিটা সরাই রাখলাম। আর এখন হচ্ছে ভাত রান্না করব, তাই এক পট চাল আমি ধুয়ে নিচ্ছি সেই নতুন ঝুড়িতে। তো আমি বারবার চেক করতেছিলাম যে ভাত চালগুলো নিচে পড়ে না যায়, তা দেখতেছি না চাল পড়ে না, খুব সুন্দরই ধোয়া হয়। বাট হচ্ছে এটাতে একটা অসুবিধা আছে যে মরা চালগুলো থাকে ভাতের ভিতরে দুই একটা, বা হচ্ছে যদি কোনো ময়লা থাকে হাঁড়িতে ধুলে ওটা ভেসে চলে যায়, বাট এভাবে হচ্ছে দিলে ভাসে না। তাই আমি হাঁড়িতে দিয়ে মরা চালগুলো ভাসায় ধুয়ে ছালাই দিছিলাম। তো তারপরে হচ্ছে আমি ভাতটা তুলে দিলাম, আর এই পাশে তরকারি তুলে দিব। তো এখানে আমি কড়াইটা গরম করে নিলাম, এখানে হচ্ছে প্রথমে কচুটা গুটিয়ে নিব। তা ভুল একটা করে ফেলছি আমি, আগে ফোড়ন দিয়ে ফেলছি, আগে হচ্ছে ইলিশ মাছের মাথাটা ভেজে নিব, এটা আমার খেয়ালই ছিল না। তো ফোড়নের জন্য বরাবরই আমি যেটা দিয়ে থাকি শুকনো মরিচ, দারচিনি, জিরার ফোড়ন, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে নাড়া যখন দিছি তখন আমার এই মাছের মাথা আর ইলিশ মাছের লেজের কথা মনে পড়লো যে ওটা তো ভাজা হয়নি। তারপরে কি পেঁয়াজগুলোকে সাইডে রেখে আমি হচ্ছে মাথা আর লেজগুলো দিয়ে দিলাম তেলে ভেজে নেওয়ার জন্য। দেখছো দেরি হয়ে গেছে বলে এই ভুলটা আমার হলো। আর তোমরা কারা কারা এরকম রান্নার সময় ভুল করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমার মাঝে মধ্যে হয় এরকম ভুল, সবারই হয়। তো ভাত রান্নাটা হয়ে গিয়েছে, আমি ফ্যানটা ঝরায়ে ভাতের ঢাকনটা দিয়ে ঢেকে দিলাম, আর এই পাশে ইলিশ মাছটাও খুব ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে। আর আমি খুন্তি দিয়ে খুব ভালো করে ইলিশ মাছের মাথাটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর আর কি ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজগুলোকেও ইলিশ মাছের মাথা সরায় ভেজে নিলাম। তো সব কিছু একদম উল্টাপাল্টা হয়ে গেছে, তাই সব কিছু একবারে দিয়ে এখন হচ্ছে কচু ঘোটাটা দিয়ে দিব। তো এই যে কচু ঘোটাটা দিয়ে দিলাম, আর এখানে কচু ঘোটাটা খুব বেশি গলে নাই, তো ভাবলাম যে সামান্য একটু মিক্সড করে এটাকে ঢেকে দিই আগুনের তাপে, আস্তে আস্তে হচ্ছে এটা গলতে থাকুক। আর এই পাশে হচ্ছে ভাত একদমই হয়ে গিয়েছে, আর এই তো কচু ঘোটা একদমই হয়ে গিয়েছে, খুব ভালো করে ঘুটে আমি একটু পোড়া পোড়া করে নিচ্ছি। আর গ্যাসের চুলার অবস্থা দেখে তোমরা আবার কেউ বলো না যে অপরিষ্কার, ভাই এরকমই করে রাখছে। আমি যখন খুলনায় ছিলাম তখন এসে দেখি আমার রান্নাঘরের অবস্থা পুরো এরকমই করে রাখছে, এগুলোকে এখন পরিষ্কার করতে হবে। তবে একদিনে যেহেতু সব করতে পারবো না, আস্তে আস্তে করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে কচু ঘোটা হয়ে গিয়েছে, কড়াইটা পরিষ্কার করে এই কড়াইতে হচ্ছে আমি অন্য একটা তরকারি দিয়ে দিব, যার কারণে হচ্ছে আমি কড়াইটাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ইলিশ মাছের যে পটলের ঝোলটা ওটা করব। তা কাঁচা মরিচ পেঁয়াজ দেওয়ার পর হলুদ লবণ দিয়ে ইলিশ মাছটা আমি দিয়ে দিলাম, একদমই কোনো মশলা ইউজ করব না। এভাবেই হচ্ছে পটলটা দিয়ে আমি সামান্য কষিয়ে তার ভিতরে কষানোর জন্য পানি দিয়ে ঢেকে দিব। তারপর আর কি পানি দিয়ে ঢেকে দেওয়ার পর সামান্য ঝোলের পানি দিয়ে তরকারিটা আমি রান্না করে ফেললাম। আর এখন হচ্ছে গোসল টোসল করে আসছি, এখন ইলিশ মাছটা ফ্রাই করে রাখবো যাতে গরম গরম খেতে পারি। তো এখানে আমি ইলিশ মাছটা ডিপ ফ্রাই করে নিচ্ছি, ইলিশ মাছটা হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যাতে টেস্টটা ভালো আসে। তো আমার ইলিশ মাছটা ফ্রাই হয়ে গিয়েছে, এটাকে এখন আমি একটা পাত্রে তুলে রাখতেছি। আর তার আগে হচ্ছে আমি তিনটা শুকনো মরিচ পুড়িয়ে রেখেছিলাম, ইলিশ মাছ ফ্রাইয়ের সাথে শুকনো মরিচ খেতে কিন্তু বেশ ভালোই লাগে, মামাঘাটের কথা মনে পড়ে যায়।
আর আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আপনারা যারা বিজনেস প্রমোশন করাতে চান আপনারা sumaiitpromo@gmail.com এই মেইলে মেইল করতে পারেন, যেটা আমার পেজের অ্যাবাউটেই দেওয়া আছে। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে আমি এর ভিতরে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এভাবে খেতেই ভালো লাগে, ইলিশ মাছের তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর ইলিশ মাছ ফ্রাই করে ভাতের সাথে গরম গরম খুব মজা লাগে। আর এখানে শুকনো মরিচগুলো আমি ইলিশ মাছের উপর রেখে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আজকের রান্নাবান্না। একটু বিকাল হয়ে গিয়েছে, রবিবার সাধারণত এত দেরি হয় না, বাট আজকে হয়ে গিয়েছে। তো চলো সেই সকালবেলা যে দেখেছিলাম মামুনকে বললাম এটা কি বলো, তুমি বললো যে তোমার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে, মানে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার জন্য কি এমন সারপ্রাইজ আছে। আমি ভাবছি জামা কাপড় কিছু, এখন প্যাকেট খুলে দেখি রইটটা শুটকি নরি, এটা আমার খুবই পছন্দের একটা মাছ। আর এটা হচ্ছে মামুনের একটা ফ্রেন্ড কক্সেস বাজার গিয়েছিল, তাকে দিয়েই আনিয়েছে 1 কেজির মতো। তো এটা দেখে আমার মনটা একদম খুশি হয়ে গেল। তারপরে মামুনের আমি দেখতেছিলাম যে কেমন কি, তা বেশ ভালোই লাগলো। তারপরে বিকালবেলা হচ্ছে আমার জন্য মুড়ি মাখা আর হচ্ছে ড্রাগন ফল আর ফুচকা আনছে। তো ড্রাগন ফলটা আমি মামনের জন্য কেটে রাখতেছি আর আমার জন্য মুড়ি মাখা আর ফুচকা। তো বিকালে নাস্তা করতে করতে আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি। তোমরা হচ্ছে ছোট ভিডিও দিলে তোমরা অনেক মন খারাপ করো, এই জন্য আজকের ভিডিওটা আমি 11 মিনিট করেছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।